আসসালামু আলাইকুম, ভেরি ভেরি ওয়েলকাম টু মায়াস কুকিং মিরর। আজকের ভিডিওটি একটু স্পেশাল, একটি বার্থডে ব্লগ শেয়ার করবো আজ আপনাদের সাথে। সকাল থেকে কি কি করলাম চলুন তাহলে জেনে নেওয়া যাক। সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই শুরু করব রান্না, তার আগে ঘরটি একটু গুছিয়ে নেই। সকালবেলা উঠে ঘর দোর গুছিয়ে চলে গেলাম কিচেনে, প্রথম থেকেই শুরু করে দিলাম রান্নাবাড়ি। সেই সাথে চলছিল নাস্তার পর্ব। রান্না করতে করতে এক পর্যায়ে হাঁপিয়ে ভাবলাম একটি অ্যাজমার ভিডিও তৈরি করব, কিন্তু এতটাই হাঁপিয়ে উঠেছিলাম যে আর কিছুই করা হলো না, জাস্ট একটা ব্যর্থ প্রয়াস, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই গরমে ট্যাং দিয়ে প্রশান্তি এনে নিজেকে একটু ঠান্ডা করে নিলাম। ট্যাং খেতে খেতে চলে গেলাম আবার রান্নাতে। যেহেতু বার্থডে ব্লগ, রান্নাটা একটু স্পেশাল ছিল আর সেই সাথে একটু মনোযোগ দিয়েও করতে হচ্ছিল। আজকে আমি মুরগির রেজালা করেছি বাবুর্চি স্টাইলে। একটু বড় প্রকারের রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর স্পেশাল ছিল চিকেন কোফতা কারি, সেটিও আমি রান্না করলাম খুব তৃপ্তি নিয়ে। সেই সাথে বাচ্চাদের জন্য ছিল এগ কারি। এক পর্যায়ে গিফট আসা শুরু হয়ে গেল বার্থডে, একে একে চলতে থাকলো গিফট খোলার পালা। সেই সাথে রান্নার ফাঁকে ফাঁকে চলছিল খুব লাউড স্পিকারে সাউন্ড করে গান। আমার গান শুনে শুনে রান্না করতে ভীষণ ভালো লাগে। গিফট খুলতে খুলতে এক পর্যায়ে আমরা চলে যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে চলে এলাম সেকেন্ড স্টেপ, ডেকোরেশন। ডেকোরেশনটা আমার খুবই ভালো লাগে। আমি তাড়াতাড়ি করে সকাল থেকে রান্নাবাড়ি শেষ করে একটু বেশি সময় দেই এই কাজটিতে। সবাই মিলে বেলুন রেডি করে নিলাম। এখন আমাদের ডেকোরেশনের পালা। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কিভাবে ডেকোরেট করব। এখন আমি আমার ড্রেস রেডি করে নিচ্ছি। এখন আপনাদের ডেকোরেশন কেমন হলো একটু দেখিয়ে নিচ্ছি। আপনারা দেখে কমেন্টসে অবশ্যই বলবেন কেমন হয়েছে। খুব তাড়াহুড়া করে করতে হয়েছে, সব কাজ একসাথে আসলে মেনটেন করা টাফ। তারপরে যতদূর সম্ভব সব কিছু করতে করতে চলে এলো সেই অপেক্ষার সন্ধ্যা। আর সন্ধ্যা যেহেতু, সন্ধ্যার নাস্তা তো থাকবেই, বার্থডের স্পেশাল স্পেশাল নাস্তাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে বিভিন্ন প্রকারের স্ন্যাক্স রয়েছে আর বার্থডে কেকটি আমরা টেস্টি ট্রিট থেকে এনেছিলাম। এখানে 1.5 কেজি টেস্টি ট্রিটের চকলেট কেকটি আমরা আজ কেটেছি। কেকটি খুবই টেস্টি ছিল, আসলেই টেস্টি ট্রিটের এটা বেস্ট কেক আমি মনে করি। কারণ ওদের চকলেট কোটিংটা থাকলেও ভিতরে একেবারে চকলেটের ফ্লেভার দিয়ে ফাঁকা হয়ে থাকে না, কেকের পুরোপুরি টেস্টটা পাওয়া যায়। সবাই খুব কেক কাটার পরে খুব মজা করে হুড়োহুড়ি করে নাস্তা করলাম, ফ্যামিলি গ্যাদারিং। সেই পর্যায়ে একে একে চলে এলো ডিনারের পালা। ডিনারটা খুবই স্পেশালভাবে যেহেতু আমি সার্ভ করার চেষ্টা করি, তো যতদূর সম্ভব পেরেছি আমি আমার মনের মতো করে সাজিয়ে সার্ভ করতে। এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষে সবাই একটু জম্পেশ আড্ডা দিয়ে চলে এলাম পার্টির শেষ পর্যায়ে। বাচ্চারা খুব খুব এনজয় করেছে, সেটাই আমার সার্থকতা। আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই জানালে খুবই খুশি হব। সবাই মায়াস কুকিংয়ের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।